প্রত্যেককে স্বাগত। আগামী পরশু বারাসাত ব্লকের সাতটি গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত এবং উপপ্রধান এই দুটি পদ পঞ্চায়েতের সদস্যরা নির্বাচন করবেন। সংক্ষেপে গ্রাম পঞ্চায়েত গঠন এই প্রক্রিয়া ইতিমধ্যে আমরা শুরু করতে পেরেছি। বিক্ষিপ্ত বিচ্ছিন্ন একটি ঘটনা দিয়ে তো উদাহরণ দেওয়া যায় না। সার্বিকভাবে গোটা বাংলাতে একটা অত্যন্ত মসৃণভাবে নিম্নস্তরের যে সরকার, সেই সরকার গঠিত হচ্ছে। আমি আবার বলি, মানুষের আশীর্বাদ নিয়ে আমাদের এখন দায়িত্ব হলো মানুষের সেই বিশ্বাসের মর্যাদা ফিরিয়ে দেওয়া। আপনারা বলছেন যে আমরা মানুষের আশীর্বাদ নিয়ে পঞ্চায়েতে ক্ষমতায় এসেছি, কিন্তু সিপিএম বলুন, কংগ্রেস বলুন, তারা দাবি করছে তৃণমূল সন্ত্রাস চালিয়ে ক্ষমতায় এসেছে, কি বলবেন? এই বিরোধী আসনে থাকলে এগুলো বলতে হয়, অপোজিশনদের তো রাজনৈতিক হাতিয়ার থাকে না। কারণ গত 12 বছরে মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে পশ্চিমবঙ্গের মানুষ যে উন্নয়নটা দেখেছে, সেটা থেকে সিপিএম বা সিপিএমের বন্ধুরা যারা একসঙ্গে একই মঞ্চে দাঁড়িয়ে একই রকম কথা বলছে, তাদের বোধহয় এর চেয়ে বেশি কিছু বলার জায়গা নেই। পঞ্চায়েত নির্বাচনে যখন প্রার্থী পদ নিয়ে যে একটা গণ্ডগোল দেখা দিয়েছে, একজন প্রার্থী সেই নিয়ে গণ্ডগোল, তারপরে প্রধান এবং উপপ্রধান পদ নিয়েও কিন্তু গণ্ডগোল। 12 দপ্তর তো অলরেডি একটা পঞ্চায়েত হয়ে গেছে, যা এখন ফলাফল কিছু বেরোয়নি। এরকম বারবার সব ক্ষেত্রে ঘটেই চলেছে, কেন? এটা আমি বলতে পারি, কারণ প্রত্যেক মানুষের নিজস্ব একটা চাহিদা তো থাকে, আমরা মানুষের বাইরে কেউ নই। সেখানে সেখানে এই প্রশ্নটা অবধারিত যে কে প্রধান হবে কে উপপ্রধান হবে, সবার মনে একটা সুপ্ত বাসনা থাকে। কিন্তু তিনজন মানুষ আছে কি 5 জন মানুষ আছে, পেনটা একজনই পাবে, সেদিক তাকিয়ে বাকিরা একটু স্যাক্রিফাইস করছে। এবং যারা আজকে স্যাক্রিফাইস করছে তাদের জন্য আমরা বলতে পারি দলগতভাবে তাদের জন্য ভালো ভবিষ্যৎ অপেক্ষা করছে। আপনারা বারবার বলেন যে সিপিএম গণতন্ত্রকে হত্যা করেছে, আমরা নমিনেশন পর্ব থেকে ভোট দেখে এসেছি, তৃণমূলরা বারবার এক এক জায়গায় দেখা যাচ্ছে কখনো ভোট লুট করেছে, কখনো ভোট গঠনে অশান্তি, বিরোধীদেরকে নমিনেশন করতে দেওয়া হয়নি, কি বলবেন? তাহলে গোটা বাংলাতে ওরা এত সিট দিল কিভাবে? যদি সিপিএমের কথা সত্য হয় বা সংবাদ মাধ্যম এটা বারবার দেখানোর চেষ্টা করছে, এই দেখানোটাই সত্যি হয়, তাহলে এতগুলো সিট তারা কেন নমিনেশন দিতে পারল? আর সেই নমিনেশন দিয়ে সিটও তারা জিততেও পেরেছে। যেখানে বিরোধীরা নমিনেশন দিয়েছে বা প্রার্থী দিয়েছে সেখানে তাদের জয়ী হয়েছে, যেখানে দিতে পারেনি তারা কিন্তু ভোট করতে অনেক জায়গায়। সেটা কোথায় সেটা আমাদের বলতে হবে, স্পেসিফিক দু একটা জায়গায় ঘটতে পারে। পঞ্চায়েত নির্বাচনে একটা বুথের নির্বাচন, বুথেই ফলাফল হয়, স্বাভাবিকভাবে সেখানে লোকাল ইস্যুসতে কিছু ভোট হতে পারে, হয়তো কোনো আমাদের প্রার্থী ব্যক্তিগতভাবে কারো অপছন্দ থাকতে পারে, সেই কারণেটা হতে পারে, ব্যাপারটাকে উড়িয়ে দেওয়া যায় না। আমি আবার বলেছি, ব্যতিক্রম দিয়ে উদাহরণ হয় না, এটা বিচ্ছিন্ন ঘটনা। সেই ঘটনা রেস্টেন্টে গোটা তৃণমূল পরিবারকে আক্রমণ শানানো, এটা অনভিপ্রেত। বিভিন্ন জায়গায় দেখা গিয়েছে যে তৃণমূলের মধ্যে দুই গোষ্ঠীর সংঘর্ষ, কখনো বা টিকিট নিয়ে কখনো বা প্রধান গঠন নিয়ে, কি বলবেন? এটা চিরকাল হয়ে আসছে, এটা চিরকাল হয়ে আসছে, এটাতে তো লুকোনোর কিছু নেই, এটা হয়। গোষ্ঠীদ্বন্দ্ব কিছু না, ওই সময় ইনস্ট্যান্ট কিছু মানুষ তারা চাইছিল তারা টিকিট পাবে, দল চাইছে আলোচনার ভিত্তিতে টিকিট দিতে, কারণ দলের পকেটে কোনো ব্যক্তির টিকিট থাকে না। বুথ স্তরে যারা আমাদের কমিটি সদস্য, আমাদের ভোটার সমর্থক, তারা ঠিক করেন কে প্রার্থী হবে, আমাদের সিলেকশনগুলো কিন্তু সেভাবে হয়েছে। আমরা দেখেছি যে পঞ্চায়েত নির্বাচনে আলাদা আলাদা হলেও কিন্তু একটা লোকসভা নির্বাচনে ইন্ডিয়া জোট, সেখানে কিন্তু কংগ্রেসের সঙ্গে তৃণমূলের একটা জোটের সম্ভাবনা পাওয়া যাচ্ছে, ইতিমধ্যে তারা জোট করছে, কি বলবেন? দেখুন, জাতীয় স্তরের সঙ্গে লোকাল স্তরের রাজনীতির যদি আমি প্রসঙ্গ এক করার চেষ্টা করি, এটা ভুল হবে। কারণ জাতীয় ইস্যুতে আমাদের অনেক কিছু ব্যাপার থাকে, যেখানে আমাদের সংবিধানকে রক্ষা করার ব্যাপার থাকে,
যখন আমাদের সেকুলারিজমকে রক্ষা করা থাকে, ডেমোক্রেসিকে রক্ষা করার ব্যাপার থাকে, সেখানে জাতীয় ইস্যুতে জাতীয় দলগুলো বা আঞ্চলিক যারা ভালো জায়গা রয়েছে সেই সমস্ত দলগুলো একটা ইউনাইটেডলি একটা লড়ার চেষ্টা করে। আমরা সবাই জানি বর্তমানে যে দলটি ক্ষমতায় আছে ভারতীয় জনতা পার্টি, শতকরা 33-34% ভোট নিয়ে তারা ক্ষমতা রয়েছে, বাকি 66-67% ভোট কিন্তু তাদের এগেনস্টে, তারপরও তারা ক্ষমতা আছে। আমাদের এইটাই ক্যালকুলেশন, ওনারা তো ম্যাথামেটিক্যালি এটা আমরা ক্যালকুলেশন করেছি, এবং আমাদের যারা উচ্চস্তর নেতৃত্ব, আমাদের জাতীয় নেতৃত্ব, রাজ্য নেতৃত্বরা ভেবেছেন যে এই বিজেপিকে না সরালে বাংলা ভারতের সার্বিক উন্নয়ন সম্ভব নয়। মানুষের ধর্মীয় সংকট দেখা দিয়েছে, উঁচু নিচু জাতের মধ্যে একটা বিভেদ তৈরি করা, ওয়াল তৈরি করার চেষ্টা করছে, এবং শুধু জাতের কারণে মানুষকে হত্যা করা হচ্ছে। তৃতীয় বিশ্বের দেশ হিসেবে আমরা ক্রমশ পিছিয়ে পড়ছি, অর্থে কি মান উন্নয়ন আমাদের কমছে, টাকার দাম কমছে, সব মিলিয়ে অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমার মনে হয় এই দলটাকে যদি আমরা দিল্লি থেকে না তাড়াতে পারি, তাহলে একটা সামাজিক অপরাধ হবে। আমরা সেই ভাবনা থেকে নীতিগত, আদর্শগত নিয়ম থাকা না সত্ত্বেও আমরা তাদের সঙ্গে জোট করেছি। ২৪ কি ইন্ডিয়া জোটের যে স্বপ্ন দেখছে সে স্বপ্ন পূরণ হয় বলে মনে করছে? স্বপ্ন পূরণের যে উপকরণ, সমস্ত উপকরণ রেডি। নির্বাচন হলে ভারতীয় জনতা পার্টি বা ইন্ডিয়া জোটের পরাজয় শুধু সময়ের অপেক্ষা। আমরা দেখেছি আপনারা মণিপুরে কুকিদের নিয়ে আন্দোলন করেছেন, বহু জায়গায় রাজপথে আপনারা মিছিল মিছিল করেছেন, কিন্তু হরিয়ানায় যেভাবে দেখাচ্ছে সংখ্যালঘু মুসলমানদের মসজিদ ভাঙা হচ্ছে, একজন আলেমকে মার্ডার করা হলো, সেটা নিয়ে আপনারা তৃণমূল কংগ্রেস প্রতিবাদ করছেন না কেন? দেখুন, এই ব্যাপারটা আপনাকে খুব ফ্রাঙ্ক বলি, মণিপুরের যে জাতিগত দাঙ্গা সেখানে সঙ্গে হরিয়ানার যে দাঙ্গা একটু প্রকারভেদ আছে। সেখানে সরাসরি সংখ্যালঘু নিধন হয়েছে, একজন মসজিদের ইমাম সাহেবকে হত্যা করা হয়েছে, কালকেও আমাদের সংসদের ব্যাপারে প্রতিবাদ করেছেন লোকসভার অন্দরে মাননীয় রাহুল গান্ধীজি, তিনিও সরব হয়েছেন এই ইস্যুতে, তারপর চুপ করে বসে নেই। আমরা বিভিন্ন সংবাদ মাধ্যম ও সোশ্যাল সাইডে দেখছি যে যারা কিছু কিছু হিন্দুত্ববাদী দল তাদের লিডাররা বলছে যে ভারতবর্ষে যেখানে হিন্দুরা সুরক্ষিত নয়, যেখানে ভারতের প্রধানমন্ত্রী হিন্দু, মুখ্যমন্ত্রী হিন্দু, রাষ্ট্রপতি হিন্দু, সেক্ষেত্রে তারা দাবি করছে যে আমরা হিন্দুরা সুরক্ষিত নেই, এটাকে আপনি কতটা গুরুত্ব দেন? এটা গুরুত্ব দেওয়ার কোনো প্রশ্নই নেই, কারণ এটা বিজেপির রাজনৈতিক এজেন্ডা। যেভাবে তারা সংখ্যালঘু নিধন করছে, একইভাবে সংখ্যাগুরুদের সতর্ক করছে যে তোমরাও এই দেশে সুরক্ষিত নও, পুরোটাই ওরা ভোটের অঙ্ক কষে এগুলো কথাগুলো বলছে। তাহলে কি লোকসভা ভোটের আগে কি বিজেপি একটা বড় চাল চালছে, ধর্মীয় একটা দাঙ্গা বাঁধানো? দেখছি তো, ওদের যে কোনো ইস্যুতে উন্নয়নে ওরা কম্পিটিশন করতে না পারে ওরা এই রাস্তাটা বেছে নিয়েছে, দাঙ্গা জাতপাত উঁচু নিচু বর্ণ এটাই ওরা সামনে থেকে করতে চাইছে। একদিকে তৃণমূল কংগ্রেস, আর একদিকে নওশাদ সিদ্দিকি যিনি আইএসএফের একমাত্র বিধায়ক, তিনি অভিষেক ব্যানার্জিকে সরাসরি চ্যালেঞ্জ করছেন ডায়মন্ড হারবার সিট থেকে তিনি লোকসভায় প্রার্থী হবেন এবং অভিষেক ব্যানার্জিকে হারাবেন, কি বললেন? নওশাদ সিদ্দিকিকে স্বাগত, পালিয়ে যাবেন না তো? অভিষেক যদি হিমালয় হয় তাহলে উনি পাড়ার ছোট্ট একটা পাহাড়, তখন এই অসম লড়াই হলে খুশি হব, একটা বড় মার্জিনে জয় হবে, নওশাদ সিদ্দিকির রাজনৈতিক কেরিয়ার ওখানে শেষ হবে। একদিকে যেমন একটা বিধায়ক আপনার তৃণমূল কংগ্রেস, কিন্তু একজন বিধায়ককে এত ভয় পাচ্ছে কেন, যাকে নিজের বিধানসভায় যেতে বাধা দিচ্ছে বা কখনো বা তার উপরে তাকে গ্রেপ্তার করা হচ্ছে, অ্যারেস্ট করছে, কি বলবো? এটা একদমই তাকে ভয় পাওয়া নয়, আমার মনে হয় যেটা সংবিধানকে মেনে গণতান্ত্রিক পদ্ধতিতে নওশাদ সিদ্দিকি এগোচ্ছে না এবং ভায়োলেন্সকে সামনে রেখে এগোচ্ছে, এটাই আমাদের নীতিগত আপত্তি। তাহলে কি নওশাদ সিদ্দিকি একটা ধর্মীয় সুশুলি দিয়ে রাজনীতি করছে? সেটা দিচ্ছি। নওশাদ সিদ্দিকি দাবি করছেন যে তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে সব কিছু ছাড় দেওয়া হলে বিরোধীদের ক্ষেত্রে এই রাজ্যে কিছুই ছাড় দেওয়া হচ্ছে না, বিরোধীরা সুরক্ষিত নয়, তারা নিরাপত্তাহীনতায় ভুগছে, কি বলবেন? তিনি বিধানসভায় বলছেন না কেন? তিনি সচ্চরণ বিধানসভার, তার তো অনেকগুলো বন্ধু আছে, ভারতীয় জনতা পার্টির বন্ধুরা আছে, তারা তো একসঙ্গে শুটকে সপ্তম নিয়ে যান, উচ্চ গ্রামে আওয়াজ তোলেন বিজেপির সঙ্গে, তারা সম্মিলিত আওয়াজ তুলুন বিধানসভাতে গিয়ে,
তাদের বন্ধু আছে তো নৌচাতে দিকে বন্ধু শুভেন্দু দিকে আছে কেন বলছেন একসঙ্গে শুভেন্দুকে নিয়ে একটা প্রসঙ্গ তুলেন আমরা দেখেছি স্কুলের প্রশ্নপত্রে শুভেন্দু এবং নৌচাতের যে টাকা নেওয়ার লেনদেন নিয়ে একটা স্কুলের প্রশ্নপত্রে প্রশ্ন ছাপা হয়েছে এটাকে আমি কি মনে করছি যে একটা শিক্ষার দিকে একটা রাজনৈতিক একটা কোন নেতা দেখি ব্যাপারটা আমার নজরে সেভাবে আসেনি কারণ শিক্ষার সঙ্গে রাজনীতিকে জড়িয়ে ফেলা এটা অবশ্যই ঠিক নয় এটা আমি নীতিগতভাবে এটা আপত্তি জানাচ্ছি নরসাদ সিদ্দিকী কি আপনাকে ভয় করছেন তবে আপনারা বলছেন যে নরসাদ সিদ্দিকী বিজেপি থেকে টাকা নিয়েছে কিন্তু নরসাদ সিদ্দিকী বলছে যদি প্রমাণ দেখাতে পারি আমি রাজনীতি ছেড়ে দেব কি বলবেন চ্যালেঞ্জ নরসাদ সিদ্দিকী এটা ও থানা চলে যাক আদালতে যাক সেখানে গিয়ে যে বলছে তার নামে অভিযোগ করুক পঞ্চায়েত অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার বলছিল মানুষের পঞ্চায়েত হবে শুভেন্দু অধিকারী বলেছিল মানুষের পঞ্চায়েত হবে সত্যি মানুষের পঞ্চায়েত হবে নাকি স্বজন পোষণের পঞ্চায়েত হবে আপনারা নিশ্চিত থাকতে পারেন আমাদের দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পঞ্চায়েত ব্যবস্থাকে শক্তিশালী করার লক্ষ্যে অনেকগুলো নতুন স্কিম নিচ্ছেন শুধু আমাদের বিভিন্ন অ্যাসিস্ট্যান্টগুলো যেগুলো আমাদের ফান্ড দেওয়া হয় সেগুলো না পাশাপাশি পঞ্চায়েত ব্যবস্থাকে আরও শক্তিশালী করা যেন যেমন প্রধানের জন্যে উনি প্রধান একটা অ্যাসিস্ট্যান্ট রাখবেন যেন গভর্নমেন্ট নমিনেটেড তিনি প্রয়োজনে প্রধানকে পরামর্শ দেবেন এই গোটা বিষয়টা ঢিলে সাজানো হচ্ছে আগামী পঞ্চায়েতে এর সুফল মিলবে সাধারণ মানুষ আরও সুরক্ষিত হবেন আরও পরিষেবা পাবেন গণতান্ত্রিক পদ্ধতির মাধ্যমে নির্বাচিত হয়েছে প্রধান তার উপর একটা যদি অ্যাসিস্ট্যান্ট দেওয়া হয় তাহলে কি তার বিশ্বাস তার উপর বিশ্বাসটা হারানো হলো না দেখুন এটা যদি আপনি পজিটিভলি নেন কারণ গভর্নমেন্টের যে প্রকল্পগুলো আসবে পঞ্চায়েতে সেই প্রকল্পগুলো ভেরিয়েশন সম্পর্কে প্রধানদের অবগত করা এটা ভীষণ জরুরি কারণ আমাদের যারা প্রধান অনেক নতুন প্রধান আসেন উপপ্রধান আসেন পঞ্চায়েত ব্যবস্থা সম্পর্কে তাদের সম্মুখ ধারণা হতে একটু সময় লাগবে ঠিক সেগুলো ক্লিয়ার করার জন্যে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল পঞ্চায়েত ব্যবস্থার সঙ্গে একাত্ম হওয়ার জন্যে মাননীয় মুখ্যমন্ত্রী এই ব্যবস্থা নিচ্ছেন আপনার কথা অনুযায়ী যে তাদের অনেকটা সময় লাগবে ধারণা তৈরি করতে তার মানে সেই তারা সেই পদের প্রার্থীর ঠিক যোগ্য না সেই জন্য তাদেরকে এটা করা হচ্ছে দেখুন শচীন তেন্ডুলকার একদিনে তৈরি হয়নি তাকে প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলতে হয়েছে অনেক ঘাত প্রতিঘাত মধ্যে উঠে এসছে তারপর শচীন তেন্ডুলকার মাস্টার ব্লান্ডার হয়েছে